প্রজেক্ট খুঁজে বের করা, সেগুলো কিন্তু আপনাদের কাছে উপস্থাপনা করা এবং সেগুলোকে দিয়ে আপনাদের কাছ থেকে প্রফিট বের করা, এই জিনিসটা কিন্তু বাংলায় কোনো ইউটিউবার আপনাদেরকে করবে না। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক করবেন ভিডিওতে, তার কারণ হচ্ছে আপনাদের কিন্তু প্রফিট হোক, এটা কিন্তু আমি সবসময় চাই। এবং সেই কারণে কিন্তু হাতে ধরে কিন্তু প্রত্যেকটা কয়েন আপনাদেরকে দেখিয়ে দেওয়া, এবং আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রুফ দেখিয়ে দিয়েছি, আমি কিন্তু 7 দিন আগেই কয়েনটার কথা বলেছিলাম এবং আজকের প্রাইস কিন্তু আমি আপনাদের পরিষ্কার কিন্তু দেখিয়ে দিয়েছি। তো অবশ্যই মাথায় রাখবেন যে সবসময় কিন্তু আপনাদের জন্য চেষ্টা করে চলেছি যে কিছু যদি ভালো কিছু করা যায়, তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু পাশে থাকার চেষ্টা করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করার চেষ্টা করবেন। সবাইকে ক্রিপ্টো বার্তা স্বাগত জানিয়ে আমি শুরু করছি পিকে। শুরুতেই আজকে যে আলোচনাটা করব সেটা হচ্ছে একটা কয়েনের কথা, আমি কদিন আগে বলেছিলাম, প্রায় 7 দিন আগে, দেখতে পাচ্ছেন আজ থেকে 7 দিন আগে এই যে ভিডিওটা দিয়েছিলাম, আপনি প্রফিট বুলরানে করতে পারবেন, কোন প্রজেক্টে প্রফিট করবেন, ডিমিট্রা কয়েনটার কথা বলেছিলাম। তো এই কয়েনটার কথা আজ থেকে 7 দিন আগে আমি বলেছিলাম যে জায়গায় দাঁড়িয়ে ছিল ডিমিট্রা $0.17। তো এই জায়গায় আমি এই প্রজেক্টটার কথা আপনাদের কাছে বলেছিলাম, তখনও কিন্তু 5% আপ হওয়ার পর আমি বলেছিলাম, এবং কয়েনটা কিন্তু ডাউন আসবে আবার বলেছিলাম, কয়েনটা কিন্তু ডাউন এসেছিল এবং বহুবার কিন্তু পাম্প করেছে, বহুবার কিন্তু নিচে এসছে, আপনাদের কেনার সুযোগ দিয়েছে। কতজন কিনেছেন আমি জানি না, তবে এই ভিডিওটা দেখেছেন প্রায় 1.8K মানুষ কিন্তু এই ভিডিওটা দেখেছিলেন, এবং যদি ভিডিওটা দেখে 10 জনও কিনে থাকেন তার জন্যে আমি বলতে পারি তাদেরকে অনেক অনেক থ্যাংকস, তার কারণ হচ্ছে আমি এরকমই কিন্তু প্রজেক্ট খুঁজে বের করে থাকি এবং আপনাদের জন্য কিন্তু যাতে প্রফিট হয় আপনাদের এই বিয়ার মার্কেটে, এই বিয়ার মার্কেটে প্রফিট করা কিন্তু খুব একটা বড় ব্যাপার, তার কারণ হচ্ছে এই সময় দাঁড়িয়ে 20% পাম্পেরও একটা কয়েন আমরা দেখতে পাই না এবং আমাদের ম্যাক্সিমামটা কিন্তু লস হয়ে যাবে। এবং আমি যে জায়গা থেকে বাইং কল দিয়েছি বা যে জায়গায় বলেছি সেখান থেকে কিন্তু প্রায় 25-30% কাছাকাছি কিন্তু পাম্প করেছে, একবারে নয় 2-3 বারে পাম্প করেছে, একবার যে আপনি প্রফিট করেছেন এরকম ব্যাপার নয়, 2-3 বার হলে প্রফিট করা যায় এরকম হয়েছে। এবং বর্তমান সময়ে আজকের প্রাইসটা দেখুন 13% আপ, প্রায় 15%-এর কাছাকাছি আপ হয়েছিল, এবং এখান থেকে কিন্তু 0.201 থেকে কিন্তু একটু ডাউন এসছে, 13%-এর কাছাকাছি আপ আছে। এবং এই কয়েনটা কিন্তু যতবার আপ হয়েছে কিন্তু আমি আপনাদের দেখিয়েছি, স্ক্রিনশট টেলিগ্রামে দিয়েছি, যারা টেলিগ্রামে জয়েন করেছেন তারা জানেন, যারা করেননি তারা অবশ্যই জয়েন করুন, তার কারণ হচ্ছে এরকম কিন্তু বাইং কল থাকে এবং আপনারা অবশ্যই প্রফিট করতে পারেন সেটা দেখে, এটা কিন্তু আমার মেন আপনাদের কাছে বলার। এবং ডিমিট্রা এবং ডিএমটিআর ছোট করে যদি বলি তাহলে হচ্ছে ডিএমটিআর এবং ডিমিট্রা এই কয়েনটা প্রায় 1000-এর ওপর কিন্তু এর র্যাঙ্ক, আগামী বুলরানে কিন্তু এই কয়েনটা যথেষ্ট পরিমাণ ভালো কিছু করতে পারে, তার কারণ হচ্ছে এই সময় দাঁড়িয়ে আমরা যখন এই কয়েনটার দিকে তাকাই তখন কিন্তু এই কয়েনটার বর্তমান সময়ের মার্কেট ক্যাপ মাত্র কিন্তু 5-6 মিলিয়নের কাছাকাছি, যেটা আগামী দিনে যথেষ্ট পরিমাণ বেশি হতে পারে। এবং রিয়েল ওয়ার্ল্ড ইউজ কেসের ওপর কাজ করছে, এবং যারা ওই ভিডিওটা আগের ভিডিওটা দেখেছিলেন অথচ বাইং করেননি বা নিজেদের রিসার্চ করেননি, বাইং করার আগে আমি সবসময় বলি নিজেদের রিসার্চ করার কথা, তো যারা রিসার্চ করেননি তারা কিন্তু এবার সময় এসে গেছে রিসার্চ করার, এবং ডাটা ফার্মিংয়ের ওপর কাজ করে এবং বলা যায় একদম রিয়েল ওয়ার্ল্ড ইউজ কেস, এবং তার সাথে সাথে কিন্তু সিও কোনোরকম ডেভেলপাররা যারা আছে তারা কিন্তু কোনো লুকোনো নয়, সব কিন্তু পরিষ্কারভাবে দেওয়া আছে ফাউন্ডার থেকে শুরু করে। এবং আমি বলেছিলাম কিন্তু এই কয়েনটা সম্পর্কে আপনাদের ডিটেল রিসার্চ করার পর আপনাদের কাছে ভিডিও নিয়ে আসবো, বেশ কিছু সময় ধরে আমি বলেছিলাম যে এই কয়েনটা পারফর্ম করতে পারে এবং আগামী 2025-এর জন্য এই ধরনের কয়েন কিন্তু আপনার পোর্টফোলিওকে বলা যায়, কেউ যদি $100 ইনভেস্ট করেন সেক্ষেত্রে কিন্তু $100 $10,000 করে দেওয়ার ক্ষমতা রাখে। মেবি এই কয়েনটা আগামী দিয়ে আপনাদের রিসার্চের পর এটা ভালো নাও হতে পারে, মেবি ভালো হতে পারে, কিন্তু অবশ্যই নিজেদের রিসার্চ করা খুব জরুরি, এবং এই সব কয়েনগুলোকে খুঁজে বের করে আপনাদের কাছে তুলে ধরাই কিন্তু আমার হচ্ছে মেন কাজ। এই কয়েনটা বাইং করেছিলেন প্রথমে কিন্তু আমায় কমেন্টে জানাবেন এবং বলবেন যে আপনারা প্রফিট বুক করেছেন কি না, বা লং টার্মের জন্য কীভাবে দেখছেন, এবং কয়েন রিসার্চ করার পর বাইং করেছিলেন কি নাকি আমি বলাতে আপনি বাইং করে নিয়েছিলেন, যদিও কিন্তু আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নয়, অবশ্যই নিজের রিসার্চ করার পর কিন্তু বাইং করার কয়েন চেষ্টা করবেন যাতে কিন্তু নিজের রিসার্চ করার পর নিজেকে কিন্তু ফায়দা দেওয়ার, অবশ্যই আমি বলার পর কিন্তু আপনি যদি বাইং করে নেয় তাহলে কিন্তু আপনার শেখাটা কিন্তু হবে না, যেটা কিন্তু খুব বাজে দিক হয়ে যাবে। তো সেই কারণে অবশ্যই কিন্তু নিজে রিসার্চ করবেন, তারপর কিন্তু বাইং করার অবশ্যই চেষ্টা করবেন। এবং এর সাথে সাথে আর একটা জিনিস যেটা, যে এই কয়েনটার সাপ্লাই কিন্তু আপনারা জানেন মাত্র 1 বিলিয়ন, তার মধ্যে কিন্তু 400 মিলিয়নের কাছাকাছি কিন্তু সার্কুলেশানে চলে এসছে এই মুহূর্তে দাঁড়িয়ে।
তো একটা জিনিস বুঝতে পাচ্ছেন যে সার্কুলেশনে কিন্তু বলা যায় 40%-এর কাছাকাছি চলে এসছে, এবং আগামী দিনে বেশ কিছু সাপ্লাই কিন্তু সার্কুলেশনে আসতে থাকবে, যে কারণে কিন্তু ডাউনফল হওয়ার চান্স থাকলেও কিন্তু মার্কেটে ইজাফা হতে পারে মার্কেট ক্যাপ, যে কারণে কিন্তু খুব বেশি ডাউনফলের সম্ভাবনা এই মুহূর্তে নেই। তবু পার্ট বাইং করাই ভালো। হ্যাঁ, আপনারা এই কয়েনটার প্রতি একটু ধ্যান দিন, এবং সাথে কিন্তু যারা প্রফিট এখনও করতে পারছেন না তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওকে লাইক করুন। তার কারণ হচ্ছে ভিডিওকে লাইক না করলে কিন্তু মোটিভেশান আসে না, এবং এই সব ধরনের কয়েন খুঁজে বার করতে আপনাদের কিন্তু মানে আমাকে কিন্তু অনেক বেশি মোটিভেট করে আপনার একটা লাইক। তো অবশ্যই লাইক করার চেষ্টা করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার চেষ্টা করুন। তার সাথে সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে টাকে যে কয়েনটা কোথা থেকে বাই করব, কোন এক্সচেঞ্জে পাবো, কিভাবে কিনবো, এটা হচ্ছে মেইন। যারা যারা ইন্ডিয়া থেকে আছেন তারা কিন্তু এই কয়েনটাকে কোনো রকম ইন্ডিয়ান এক্সচেঞ্জে পাবেন না, আমি আগে থাকতেই বলে দিচ্ছি। কারণ যে সব কয়েনগুলো বলা যায় শুরু করছে সবে এবং ছোটোখাটো মার্কেট ক্যাপওয়ালা কয়েন, সেই সব কয়েনগুলো মোটামুটি পাওয়া যায় না ইন্ডিয়ান এক্সচেঞ্জগুলোতে। এস্টাবলিশড কয়েনগুলো, যে কয়েনগুলো প্রফিট দিয়ে ফেলেছে, বলা যায় যে কয়েনগুলো অনেক দিন ধরে মার্কেটে আছে, সেই কয়েনগুলোকে আপনি ইন্ডিয়ান এক্সচেঞ্জে পাবেন, বা বলা যায় যে কয়েনগুলো এস্টাবলিশ নয় সেই কয়েনগুলোকে কিন্তু বাইন্যান্সেও আপনারা পাবেন না। যদি ইন্ডিয়ান এক্সচেঞ্জ বা বাইন্যান্স বাংলাদেশের তরফ থেকে যারা বাইন্যান্সে অ্যাকাউন্ট করেছেন বা যা বাইন্যান্সিং ইউজ করেন তাদের ক্ষেত্রে বলছি, তারা কিন্তু বাইন্যান্সে এই সব কয়েনগুলোকে পাবেন না। তার কারণ হচ্ছে এই কয়েনগুলো কিন্তু উঠতি কয়েন বলা যায় এবং আগামী দিনে কিন্তু এর বিস্তৃতি অনেক দূর যেতে পারে। তো যে কয়েনগুলো এস্টাবলিশড হয়ে যায় সেই কয়েনগুলো কিন্তু বাইন্যান্সে বলা যায় আসে, এবং শুরু থেকে যে কয়েনগুলো বাইন্যান্সে আসে সেগুলো বাইন্যান্সের লঞ্চ প্যাডেই থাকে। তো নেক্সট যেটা ব্যাপার সেটা হচ্ছে এই কয়েনগুলো আপনারা কোন এক্সচেঞ্জে পাবেন। আপনারা পাবেন হচ্ছে এই কয়েনগুলো মেইনলি যে এক্সচেঞ্জে সেটা হচ্ছে কুকয়েন এবং Gate.ai, এই দুটো এক্সচেঞ্জ থেকে আপনারা এই কয়েনটাকে বাইং করতে পারেন। কারণ এই দুটো এক্সচেঞ্জে কিন্তু ভেরি হাই এর ভলিউম আছে, তো সুতরাং কোনো রকম প্রবলেমের হওয়ার কথা নয়, কনফিডেন্স দেখতে পাচ্ছেন হাই আছে দুটো এক্সচেঞ্জেই। তো সুতরাং Gate.io বা কুকয়েন এই দুটো এক্সচেঞ্জ থেকে আপনারা কিন্তু এই কয়েনটাকে বাইং করতে পারবেন। খুব অল্প বাইং কিন্তু এই কয়েনটার জন্য আগামী দিনে আপনার যথেষ্ট পরিমাণ ভালো কিন্তু হতে পারে। তো আর নেক্সট যেটা ব্যাপার সেটা হচ্ছে যে কয়েনটা বাইংয়ের পাশাপাশি কিন্তু কয়েনকে সবসময় কিন্তু রিসার্চ করতে হবে, আমি কিন্তু বলেই দিয়েছি আপনাদের। এবং তার সাথে সাথে আর একটা জিনিস যে ভিডিওকে পুরো দেখার চেষ্টা করুন, ভিডিও সম্পর্কে বোঝার চেষ্টা করুন, শুধুমাত্র শুধু ভিডিও অর্ধেক দেখে কয়েনের নাম দেখে কিন্তু ঝাঁপিয়ে পড়া একদম উচিত নয়। এবং তার সাথে সাথে হচ্ছে এই কয়েনটার সার্কুলেশনে সাপ্লাই আমি বলে দিয়েছি, এবং এর যে অ্যাপ্লিকেশানগুলো আছে যেগুলো আগামী দিনে বলা যায় ফার্মার যারা আছে ফার্মারদের কাজে ভীষণভাবে লাগবে, এবং যে নিউজ আছে সেগুলো কিন্তু আপনারা এর ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন।